নমস্কার, ওয়েলকাম ব্যাক টু রিয়াঙ্গনা রকমারি। রাখি পূর্ণিমা চলে এসেছে আর এই রাখি পূর্ণিমায় ভাইদের জন্য বা দাদাদের জন্য স্পেশাল মিষ্টি আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব, যার নাম হলো পিনাট লাড্ডু। তাহলে চলুন সময় নষ্ট না করে শুরু করা যাক। প্রথমে নিয়ে নিতে হবে কাঁচা বাদাম, আর কাঁচা বাদামগুলো আমি শুকনো খলায় ভেজে নেব। খুব সহজ একটি রেসিপি, মাত্র দুটো উপকরণ দিয়ে আমি এই লাড্ডুটা বানিয়েছি। রাখি পূর্ণিমা হোক বা ভাইফোঁটা বা হোক, যে কোনো শুভ অনুষ্ঠান আপনারা এই রেসিপিটা বানিয়ে, মানে এই লাড্ডুটা বানিয়ে পরিবেশন করতে পারবেন। সমস্ত বাদামগুলো ভাজা হয়ে গেছে, বাদামগুলো একটু ঠান্ডা হলে হাত দিয়ে এইভাবে ঘষবো, ঘষে নিলেই বাদামগুলো সব পরিষ্কার হয়ে যাবে। বাদামগুলো পরিষ্কার হয়ে গেলেই আমাদেরকে আমি এটাকে মিক্সিতে বেটে নেব। বেটে নেওয়ার পর আমি একটা কড়াই নিয়ে নিয়েছি, আর তার মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন ঘি, 2 চামচ ঘি দিয়েছি আমি এর মধ্যে। ঘিটা গরম হয়ে গেছে ভালোভাবে, তারপর আমি মিষ্টি বুঝে, মানে বাদামের পরিমাণ বুঝে এবং মিষ্টিটা বুঝেই আমি গুড় ব্যবহার করছি। আপনারা চাইলে এখানে চিনি ব্যবহার করবেন, তবে গুড় ব্যবহার করতে, গুড়ের সঙ্গে বাদামের মিশ্রণটা যখন ভালো করে পাক খেয়ে যায় এবং লাড্ডুটা তৈরি হয়, তখন খেতে কিন্তু দারুণ লাগে। এই গুড়গুলো আমি ঘিয়ের মধ্যে ভালো করে মিশিয়ে নিচ্ছি, নিয়ে গুড়টাকে একটু জাল করে নেবো, জাল দিয়ে নেবো যাতে ভালো করে গলে যায়। পুরো গলে গেছে, একটু ফুটতে দেবো ভালোভাবে। এই লাড্ডুর মিষ্টিটা কিন্তু আপনাদের স্বাদ অনুযায়ী কম বেশি করতে পারেন। যদি বেশি মিষ্টি খান তাহলে একটু বেশি করে গুড় দেবেন, আর যদি কম মিষ্টি খান তাহলে কম গুড় দিয়ে করতে পারেন। আমি এখানে ওই যে বড় চামচটা দেখলেন, সেই চামচে 2 থেকে 3 চামচ মতন গুড় দিয়েছি, আর আমার এখানে বাদাম নেওয়া রয়েছে 300 গ্রাম। 300 গ্রাম বাদামটাকে আমি ভালো করে ছাড়িয়ে নিয়ে মিক্সিতে বেড়ে নিয়েছি, পাউডার করে নিয়েছি। পুরো ফাইন পাউডার করবো না, একটুখানি দানা দানা থাকবে সেরকম পাউডার করতে হবে। গুড়টা ভালো করে পাক দেওয়া হয়ে গেছে, এবার আমি এর মধ্যে দিয়ে দেবো সেই ভেজে আর বেটে রাখা বাদামগুলো, বাদামের গুঁড়োগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। তারপর এই গুঁড়োর সঙ্গে বাদামগুলোকে ভালো করে মিশাতে হবে। এই সময় কিন্তু গ্যাসের আঁচ একদম লোতে দিয়ে রাখতে হবে, না হলে কিন্তু নিচে লেগে যেতে পারে। ভালো করে গুঁড়োর সঙ্গে বাদামগুলো আমি মিশিয়ে নেব। যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, যারা আমার চ্যানেলে নতুন এসেছেন, প্রথমবার দেখছেন, তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন এরকম সহজ রেসিপি ভিডিও পাওয়ার জন্য। আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল প্রেস করে রাখবেন, যাতে আমি যখনই নতুন ভিডিও আপলোড করব আপনাদের মোবাইলে না সবার আগে নোটিফিকেশনটা পৌঁছে যায়। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন, কমেন্টের মাধ্যমে জানাবেন যে আপনাদের কেমন লাগলো এই সহজ সিম্পল ঝটপট তৈরি করা লাড্ডুর রেসিপিটা। দেখুন হয়ে গেছে মিশানো ভালোভাবে, আমি গ্যাসটা এবারে অফ করে দিয়েছি, আর এইটাকে এই গরম গরম অবস্থায় কিন্তু আমাদেরকে পাকাতে হবে, তাহলে কিন্তু লাড্ডুর আকারে তৈরি হবে। কিন্তু ঠান্ডা হয়ে গেলে এটা কিন্তু আর ভালোভাবে পাকানো যাবে না। যেমন আমরা নাড়ু পাকাই, ঠিক ওরকমই ছোটো ছোটো করে নেব, নিয়ে লাড্ডুর আকারে পাকিয়ে নেব। তাহলে চলুন লাড্ডুটা পাকিয়ে নেওয়া যাক। অল্প করে করে নিচ্ছি, নিয়ে হাতের মুঠোয় ভালো করে এখন চেপে চেপে গোল করে নেব। তারপরে এগুলোকে 2 হাতের মাঝখানে রেখে গোল করে নিলে তৈরি হয়ে যাবে আমাদের লাড্ডু। এরকম চেপে নেওয়ার ফলে কি হয়, ভালোভাবে শক্ত হয়, ছাড়া ছাড়া ভাব থাকে না এর মধ্যে, সহজেই ভেঙে যায় না। দেখুন তৈরি হয়ে গেছে লাড্ডু। এইভাবে আপনারা বানান, আর নিজের হাতে বানানো মিষ্টি দিয়ে রাখি পূর্ণিমা পালন করুন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিন, বন্ধুবান্ধব আত্মীয় স্বজনদের সঙ্গে শেয়ার করুন, যাতে তারাও এরকম সহজেই ঝটপট বাড়িতে মিষ্টি বানাতে পারে। ভিডিওটি ভালো লাগলে তো লাইক করছেন, তবে ভালো না লাগলে ডিসলাইক করতে পারেন। তবে কেন করলেন ডিসলাইকটা সেটা কমেন্টের মাধ্যমে আমাকে অবশ্যই জানান। দেখা হবে তাহলে নতুন কোনো রেসিপি নিয়ে, ততক্ষণের জন্য আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।